খারাপ মানুষ ভালো হয় কিন্তু প্রতারক ও মিথ্যাবাদী সহজে ভালো হয় না। নির্বাচন ব্যবস্থাকে উপেক্ষা করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা বা নির্বাচন ব্যবস্থাকে লাভ করে বিজয় হওয়া এক জিনিস, আর পুরো নির্বাচন ব্যবস্থাকে প্রতারণা মিথ্যাকৃতিমতা ও জালিয়াতি পূর্ণ করা আরেক কথা। এই সরকার তাই করেছে, খারাপ মানুষ ভালো হয় কিন্তু প্রতারক ও মিথ্যাবাদী সহজে ভালো হয় না। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এই সরকার নির্বাচন ব্যবস্থাকে সেই জায়গায় নিয়ে গেছে। নির্বাচন নিয়ে কি কি হয়েছে তা উল্লেখ করে চর্বিত চর্বণ করতে চাই না, তথাপিও এই সরকার পুরো নির্বাচন ব্যবস্থাকে যেভাবে প্রতারণা কৃত্রিমতা ও মিথ্যাময় করে ফেলেছে তাতে আগামীর বাংলাদেশ নিয়ে আমাদের শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। রাজনীতি নিয়ে কথা বলার সাথে এটাও সংযুক্ত করা বাঞ্ছনীয় হবে যে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নগ্নভাবে দলীয়করণ করা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের প্রধানদের কথাবার্তার সাথে দলীয় নেতাদের কথাবার্তায় কোনো পার্থক্য দেখা যায় না। গণতন্ত্র, উন্নয়ন, মানবাধিকার, অর্থনৈতিক প্রবৃত্তির পথে দুর্নীতি হল এককভাবে বিপজ্জনক বাধা। বর্তমান সময়ে দুর্নীতি আমাদের রাজনৈতিক ও আমলাতান্ত্রিক কাঠামো রন্ধ্রে রন্ধ্রে সংক্রমিত দুরারোগ্য ক্যান্সারের মতো বিস্তার লাভ করছে। আমাদের দৈনন্দিন জীবনের সর্বত্র এ সমাজ ব্যাধি শক্ত শিকড় গেড়ে বসেছে। পরিতাপের বিষয় হল এই যে গুটি কয়েক ব্যক্তি ও দুই একটি সমাজ প্রতিষ্ঠান ছাড়া সুশীল সমাজের সদস্যরা কেউই প্রকাশ্যে একথা স্বীকার করছেন না যে আমাদের গোটা সমাজ অসম্ভব রকমের দুর্নীতিতে ছেয়ে গেছে। আমরা এক মারাত্মক সামাজিক ব্যাধিতে ভুগছি। অনেক নামী দামি সংগঠন ও বুদ্ধিজীবী নামদারি সুশীল সমাজের সদস্যরা আজকাল মুখে পুলুক পেটে বসে আছেন। এটা বিস্ময়কর বলে মনে হয়। তাতে ধরে নেওয়া যায় যে এসব ব্যক্তি ও সমাজ প্রতিষ্ঠানগুলো সমাজে দুর্নীতি অন্যায় সুবিধাভোগী। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও জনগণকে আহ্বান জানাব, আসুন আমরা জাতীয় ঐক্য গড়ে তুলে সকল দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, ব্যাংক লুণ্ঠনকারী ও অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটকে প্রতিহত করে দ্রব্য মূল্যের অগ্রগতি রোধ করি। গুগল ট্রান্সলেটার দিয়ে অনুবাদ করে পাঠ্যপুস্তক লেখা হয়েছে। এগুলো এত সস্তা ও নিম্ন স্তরের জালিয়াতে যে আমাদের বলতেও ঘৃণা হচ্ছে। পাঠ্যপুস্তকে বাংলার ইতিহাস বিকৃত করা হয়েছে। এই অঞ্চলের সাথে ইসলামের হাজার বছরের সম্পর্ককে অস্বীকার করা হয়েছে। মুসলমানদের হানাদার হিসাবে দেখানো হয়েছে। ইতিহাস বিকৃতি ও ইসলাম বিদ্বেষ এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছে যে ফিলিস্তিনের ইতিহাস পর্যন্ত মুছে দিয়ে সেখানে বর্বর এহুদিদের মিথ্যা বয়ানকে সংযুক্ত করা হয়েছে। শিক্ষার প্রধানতম উদ্দেশ্য হল নৈতিকতা গঠন করা, অথচ পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডারের মতো অবৈজ্ঞানিক ভিত্তিহীন জিনিসকে সাধারণীকরণ করা হয়েছে। মানুষের এই বয়স সন্ধিকালে একান্ত বিষয়গুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মাদককে সহজলভ্য করা হয়েছে। রাজনৈতিক ছত্রছায়ার মাদকের ব্যবসা করে তোলা হয়েছে। শিক্ষাক্ষেত্রে নৈতিকতা ধ্বংসের কাজে এই সরকার প্রায় সফল। কিশোর জ্ঞান যা জ্বলন্ত প্রমাণ। কিশোর জ্ঞান এর দৌরত্ব চরম বিভীষিকাময়, যা জাতীয় জীবনে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্পষ্ট মনে হয় যে এই সরকার বাংলাদেশের তরুণ প্রজন্মকে মেধাহীন ও অযোগ্য করে রাখতে চায়, যাতে বিদেশিরা এসে এদেশের উল্লেখযোগ্য সেক্টরে সকল চাকুরি বাকুরি করতে পারে। এমনিতেই বর্তমানে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স বাংলাদেশ থেকেই যায়। আমাদের লাখো তরুণ বেকার আর ভারতের লাখো মানুষ বাংলাদেশে এসে কাজ করে।